নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ বক্সনগর মহিলা মোর্চার উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আজ বক্সনগর মন্ডলের উদ্যোগে এই সভা, যেখানে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বক্সনগর ডাক বাংলো মাঠে মহিলা মোর্চার ডাকে এক ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিনের এই জনসমাবেশ এলাকার মহিলা ভোটারদের উপস্থিতি দেখে মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, বক্সনগর এবার উপনির্বাচনের মতো ইতিহাস সৃষ্টি হবে লোকসভা ভোটেও। সবার মুখে একটাই কথা, মোদি মোদি আর বিপ্লব দেব। সভায় সভাপতিত্ব করেন মন্ডল সভাপতি সুভাষ সাহা এবং প্রধান অতিথি পাপিয়া দত্ত, বিধায়ক তাফাজ্জল হোসেন মহোদয়, শাহু আলম মজুমদার, লিগেল সেলের সদস্য জয়তুল হোসেন, মহিলা মোর্চার সভানেত্রী সাবিত্রী দাস উপস্থিত ছিলেন। সভার একটাই উদ্দেশ্য, আরো একবার মোদিজিকে চায় দেশের মানুষ। বিধায়ক বলেন, আগামী 5 বছরে বক্সনগরের চেহারাটা পাল্টে দেবে, এটা আমাদের দায়িত্ব আপনাদের প্রতি। গোটা বিষয় সম্পর্কে পাপিয়া দত্ত কি বললেন শুনবো বিস্তারিত। আমাদের মায়ের দেশ ভূত থেকে ওঠে ঘুমানো পর্যন্ত, মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানুষের জীবনে যত সমস্যা থাকে সব কিছু সমাধানের নাম হলো মোদি। আমি সবসময় বলি যে পাপিয়া দত্ত আমার নাম, কিন্তু মোদি কোন ব্যক্তির নাম নয়। আজকের দিনে মোদি হলো স্লোগান, মোদি আস্থা, মোদি বিশ্বাস, মোদি প্রত্যেকটা মানুষের ভরসা। সুভাষদা বলছিলেন করোনার কথা, আপনারা একটু পেছনের দিকে যান, আমরা করোনার সময় কি দেখলাম? করোনার সময় আমরা টিভি পর্দায় দেখলাম যে সবচেয়ে উন্নত রাষ্ট্র আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিলেন, কারণ দেশকে বাঁচাবার জন্য ওনার কাছে পথ ছিল না। ব্রিটেনের প্রধানমন্ত্রী কাঁদছিলেন তার জাতিকে বাঁচানোর জন্য, ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত রাস্তা ছিল না। ওই সময় আমার আপনার সকলের প্রিয় যশস্বী প্রধানমন্ত্রী 56 ইঞ্চ সিনা নিয়ে শুধুমাত্র বক্সনগর আগরতলা নয় সমস্ত বিশ্বকে পথ দেখিয়ে। আপনারা শুনলেন পাপিয়া দত্তের বক্তব্য। তবে আজকের এই সভায় বক্সনগরের বিধায়ক, তিনি বলেছেন এলাকায় অনেকগুলো নতুন রাস্তা সংস্কারের কাজ চলছে, যা কিনা অত্যাধুনিক বৈদ্যুতিক লাইনের জন্য নতুন নতুন খুঁটি বসানোর মাধ্যমে প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে তিনি বলেন যে বিধায়ক সুদীপ রায় বর্মন, তিনি দিল্লিতে দোস্তি রেখে গেছেন এবং লোকসভা নির্বাচনের পরে 3 জন MLA নিয়ে বিজেপি দলে সামিল হবেন। ত্রিপুরা থেকে সিপিএম কে ধূলিসাৎ করার জন্য সুদীপ রায় বর্মনের এই চাল। আজ থেকে 5 বছর আগে আগরতলায় মানিক সরকার নাকি বলেছে সিপিআইএম ছাগলের 3 নম্বর বাচ্চা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। সুদীপ রায় বর্মন সিপিএম কে ছাগলের 3 নম্বর বাচ্চা বানিয়ে ছাড়বে। এদিনের এই মহিলা মোর্চার সভায় মহিলাদের উপস্থিতি একেবারেই চোখে পড়ার মতো। নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।